আজকে এই তিন ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। তো তিনজনের মধ্যে দুইজনের হলো 1 থেকে 2 গ্রেডের মধ্যে এবং একজনের হলো গ্রেড 3-র মধ্যে। তো আমাদের এই ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করেছেন যে গাইনোকোমাস্টিয়া সার্জারিটা কত বছর বয়সে করা যায় এবং ন্যূনতম কত বছর বয়সে করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে এই ভাইদের বয়সটা একটু জেনে আসে। আপনার বয়সটা কত? 28। আপনার? আমার বয়স 33। আমার বয়স হচ্ছে 26। 26, একজনের হলো 28, 33 আর 26। বেসিক্যালি এই বয়সের যুবকরাই আমাদের কাছে বেশি আসেন, যেমন হলো 18 থেকে 32 বছর বয়সের যারা আসেন তারাই আমাদের কাছে সবচেয়ে বেশি আসেন। তারপরে অনেকে জানতে চান যে কত আর্লি এই সার্জারিটা করা যায়। তো এই সার্জারিটা করার আগে অনেকেই দেখা যায় যে স্কুলে পড়েন, কলেজে পড়েন, তারা গাইনোকোমাস্টিয়া সার্জারির জন্য আমাদের কাছে চলে আসেন, তো তারা খুব তাড়াতাড়ি সার্জারিটা করিয়ে ফেলবেন এরকম একটা উদ্দেশ্য নিয়ে আসেন। তার আগে কত বছর বয়সে ঠিক করা যায় এটা আমি এখনই বলবো, যে ন্যূনতম কত বছর বয়সে করতে পারবে এবং কোন ক্ষেত্রে করতে পারবেন। তার আগে যে জিনিসটা হলো যে এই একদম ছোটো এই যে যারা আসছেন স্কুল গোয়িং বয়েজ যারা আসছেন আমাদের কাছে গাইনোকোমাস্টিয়া সার্জারি করার জন্য, ওই সময়টাতে বডিতে কী চেঞ্জ হয় এটা একটু বলি। যে আমরা দেখবেন যে 8 থেকে 10-11 বছর বয়সের মধ্যে আমাদের শরীরে অনেক ধরনের চেঞ্জেস আসে, যেমন হলো যে ওই সময়টাতে গলার স্বর চেঞ্জ হয় শরীরে, যারা একটু ঘরে বসে থাকে তাদের শরীরে চর্বি জমা হয়, তারপরে আমাদের বগলের মধ্যে চুল গজায়, এগুলোকে বলে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স যখন চেঞ্জেস হয় তখন কিন্তু ব্রেস্টও একটু বড় হয় এবং কৈশোর বয়সে এই ব্রেস্টের নিচে নিপলের নিচে একটু চাকার মতো অনুভব করেন না, একটু ব্যথা অনুভব করেন না, এরকম লোক খুঁজে পাওয়া খুব বিরল হবে। তো ওই বয়সে যারা আমাদের কাছে আসেন, যে গার্জিয়ানরা এসে যখন বলেন যে আমার ছেলেটা সামাজিকভাবে খুবই বিব্রত বোধ করছে এবং সে স্কুলে যখন যাচ্ছে তার ফ্রেন্ডসরা তাকে নিয়ে টিচ করছে, বুলিং করছে, তো এই জিনিসগুলো তার জন্য একটা প্রচণ্ড মনোবেদনার কারণ হয়ে দাঁড়ায় এবং এটা থেকে সে তারা খুব দ্রুত মুক্তি পেতে চায়। এই বয়সে হয়তো সে 13-14 বছর বা 12 বছর বয়সে হয়তো তার ব্রেস্টটা ফুলে আছে, কাপড়ের উপর দিয়ে দেখা যাচ্ছে, এটা নিয়ে বন্ধুরা যখন হাসি তামাশা করে তারা তাকে এই ব্যাপারগুলি সাপোর্ট দেয় না। আমাদের বেসিক্যালি এটা মানে সামাজিক অবস্থাটা এরকম যে একজন আরেকজনকে ওইভাবে আমরা এইসব বিষয়ে সাপোর্ট দেওয়ার চাইতে, সামাজিক সাপোর্ট দেওয়ার চাইতে তাদেরকে নিয়ে একটু হাসি তামাশা করতে আমরা বেশি পছন্দ করি। তো এই জিনিসটাই যে ভুক্তভোগী তার জন্য অনেক বড় একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো সেসব ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার বাবা মা এসে বলেন যে আমার বাচ্চা তো স্কুলে যাওয়ার আগ্রহই হারিয়ে ফেলছেন, সে তো যেতে চাচ্ছে না, স্কুলে যেতে চাচ্ছে না, বলছে যে আমি বাসায় বসে হোমওয়ার্ক করে আমার সমস্ত প্রিপারেশন নিয়ে নেব। তো এইসব ক্ষেত্রে আমরা তারা যখন আসেন আমাদের কাছে রুগীকে নিয়ে তখন আমরা কিছু অ্যাডভাইস দিই। এই বয়ঃসন্ধিকালের যে গাইনোকোমাস্টিয়া এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিছুদিন কয়েক বছর পরে এটা আগের অবস্থায় ফিরে যেতে পারে, কারেকশন হয়ে যেতে পারে। যেমন হলো যে 12-13 বছর বয়সে যারা আমাদের কাছে আসেন তাদেরকে আমরা একটু ডায়েটারি অ্যাডভাইস দিই, যে একটু তৈলাক্ত খাবার কম খাবে, চর্বিযুক্ত খাবার কম খাবে, একটু এক্সারসাইজ করবে। তো এই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু একটু চেঞ্জ হয়, যে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায় ব্রেস্টের ফ্যাট কমে যেতে পারে। তবে হ্যাঁ, যাদের এই ব্রেস্টের ফ্যাট 3 বছর একই রকম থাকবে ধরে নিতে হবে তাদের এটা স্থায়ী, তাদের এটা যাবে না, তাদের তখন এই যে সার্জনের দ্বারস্থ হতে হবে। তবে এই যে এই ইয়াতে 13-14 বছর বয়সে যাদের ব্রেস্ট একদম বড় হয়, একদম গ্রেড 3-তে পরিণত হয় এবং সেটা কোনোভাবেই কমছে না, কমার লক্ষণ না, এবং এটা তার জন্য চরম একটা সামাজিক অবস্থার সৃষ্টি করছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু সার্জারিটা করে নেওয়া যায়। সেই ক্ষেত্রে কিন্তু এইসব অবস্থা বিবেচনা করে সার্জারি করে নেওয়া যায়, ওই বয়সেও করে নেওয়া যায়। আবার অনেকে এটার সাথে জানতে চান যে এই সার্জারি করার সর্বোচ্চ সীমাটা কত বয়সের। তো বেসিক্যালি এটার সর্বোচ্চ সীমা ওরকম কিছু না, এই সার্জারিগুলো তো বেসিক্যালি কসমেটিক পারপাসে করা, সৌন্দর্যের জন্য এবং সামাজিক একটা সমস্যা থেকে মুক্তির জন্য।
তো এটা আমাদের কাছে এই যে 45 বছর 48 বছর বয়সের পুরুষ হয়ে এসআর যেটা করেছে ইভেন এর চেয়ে বেশি বয়সে আপনি করতে পারবেন আপনি চাইলে 65 বছর বয়সে এটা যদি আপনার মধ্যে ম্যাটার করে তাহলে ওই বয়সে আপনি করতে পারবেন ঠিক আছে আমরা এখন সার্জারিতে যাব তো এই ভাইয়ের সার্জারিটা মানে প্রথমে আপনি থাকেন আপনারা দুইজন যান আপনারা আপনাদেরকে ওনার পর পরে আপনাকে ডাকা হবে এবং সবার পরে আপনি ঠিক আছে একটু দূরে দূরে অপেক্ষা করেন দয়া করে